সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই সেবাকর্ম বসুন, সেবাকর্ম নতুন নয়, এই সেবাকর্ম আমরা করোনা যখন শুরু হয় সেদিন থেকেই করছি এবং সমাজের বিভিন্ন স্তরে যারা আছেন তাদেরকে আমরা বিভিন্ন সময় সেবা দান করি। আজকে যারা সেবা গ্রহণ করতে এসেছেন আমার সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিতবৃন্দ তাদেরকে আমি দণ্ডবত প্রণাম জানাচ্ছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীভাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গৌর নিতাই প্রেমানন্দে আপনারা গ্রহণ করুন, সেবা করার সুযোগ দিয়েছেন। আমি কৃতার্থ, আমি যেখানে যাব সেখানে অনুষ্ঠানে এখন থেকে শঙ্খ ঘণ্টি কাঁসর গীতা বিতরণ করব। জাগরণের দরকার আছে, জাগরণের দরকার আছে, জাগরণ ছাড়া আমরা সমাজকে এগোতে পারব না। সবাই ভালো থাকুন, আমি নিচে নেমে দু চারজনকে দিয়ে দিচ্ছি, বাকিরা গ্রহণ করবেন। আমাদের এখানে অঞ্জন ভারতী, মেঘনাথ দাস, সাহেব দাস, তারাপদবাবু, অশোক করণ, আমার ধনঞ্জয় ভাই, গৌতম ভাই, আমার দ্বিজনদা পিছন তৃতীয় সারিতে সবাই আছেন, সকলকে আমি যথাযথ সম্মান জানাই। এরা আমার সহকর্মী, সহযোদ্ধা, সতীর্থ, এদের সকলকে নিয়ে, আপনাদের সকলকে নিয়ে আমরা নন্দীগ্রামের মাথা উঁচু রাখব, সনাতনের মাথা উঁচু রাখব। সবাই ভালো থাকবেন। রাধে রাধে। নিশিকান্ত পাঠক মহাশয়, আমাদের রামচন্দ্র মন্দিরের পুরোহিত সম্মানীয় নিশিকান্ত পাঠক মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপন করছেন আমাদের পরম সদ্য, আমাদের আদরণীয় বিধায়ক মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। দিলীপ